তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ আমরা শিকার কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করবো এরপরের দিন তোমাদের পার্ট টুটা আসবে ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে রাখি যে যাদের টেস্ট পরীক্ষা চলছে তোমরা পরীক্ষা কেমন দিচ্ছ সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও এবং যাদের এখনও পর্যন্ত হয়নি তারা কিন্তু প্রিপারেশন নিয়ে যাও ঠিক আছে তাও কোনো অসুবিধা হলে বলো ঠিক আছে এবং স্কোরটা অবশ্যই কিন্তু শেষে কমেন্ট করে জানিও সকলে। এবং যারা নতুন তাদের জন্য বলে রাখি যে বাংলার অনেক নোটস এই বছরের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সব কিন্তু লেখানো কমপ্লিট প্রায় হয়ে গেছে তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকাল প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো আজকার প্রথম প্রশ্ন এখনও আকাশে কটি তারা আছে একটি দুটি তিনটি না পাঁচটি উত্তরটা কি হবে একটি এরপরে প্রশ্ন কিসের রং ঘাস ফরিংয়ের দেহের মতো কোমল নীল প্রথমেই আছে ঠিক আছে যারা রিডিং পড়েছে ভালো করে তারা অবশ্যই সবগুলোই পারবে এবং যারা পারবে না তারা অবশ্যই একটু রিডিংটা পড়ে নিও ঠিক আছে এগুলি কবিতাগুলি খুবই ছোট ঠিক আছে তাই কোনো অসুবিধা হবে না আকাশের রং, ঘাসের রং, ভোরের রং না মুক্ত রঙ উত্তরটা কী হবে আকাশের রং। এরপরে প্রশ্ন সারা রাত মাঠে আগুন জেলেছে কারা মাঠে আগুন জেলেছে। গ্রামবাসীরা দেশওয়ালিরা অতিথিবৃন্দ না বনবাসীরা উত্তরটা কি হবে দেশওয়ালিরা রাত মাঠে আগুন জেলেছিল। এরপর প্রশ্ন হিমের রাতে শরীর উম রাখবার জন্য সারা রাত মাঠে কি করছিল গান করছিল নাচ করছিল খেলছিল না আগুন জেলেছিল। এটা আমার মনে হয় তোমরা সকলেই পারবে উত্তরটা কি হবে আগুন জেলেছিল। এরপর প্রশ্ন ঘাস ফরিঙের দেহের রঙ কেমন নীল ছিল হালকা গাঢ় কোমল না ঘন উত্তরটা কী হবে ঘাসফোরিংয়ের দেহের রঙ কেমন নীল ছিল কোমল নীল দেখো যদি কবিতাটা তোমরা রিডিং পড়ে থাকো না তাহলে দেখবে আমাদের মাইন্ডে সেট হয়ে যায় যে এই লাইনের সাথে এটা আছে তাই বলছি যে একটু ভালোভাবে কিন্তু রিডিংটা পড়ে নিও কোয়েশ্চেনটা কি এসেছে সে ভোরের আলোয় নেমে কে নেমে এসেছে ঘাসফোরিং চিতাবাঘিনী শিকারি না হরিণ উত্তরটা কী হবে হরিণ এরপরে প্রশ্ন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কার রং আকাশের রং তারার রং হরিণের রং না আগুনের রং উত্তরটা কী হবে আগুনের রং। এরপর প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ চিতাবাঘিনীর বন্দুকের সুগন্ধি ঘাস ছিঁড়ে খাওয়ার না হৃদয়ের বিবর্ণ ইচ্ছার উত্তরটা কী হবে অদ্ভুত শব্দটা কিসের ছিল বন্দুকের এরপরে প্রশ্ন রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো হয়ে গিয়েছিল কি একটি তারা সিগারেটের ধোয়া আকাশের রং না আগুন উত্তরটা কী হবে আগুনের রঙটা কেমন হয়ে গেছিল রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো এরপরে প্রশ্ন নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো কে নামলো চিতাবাঘিনী বাদামি হরিণ শিকারি না একটি তারা উত্তরটা কি হবে বাদামি হরিণ দেখো একটা কথা বলি এখানে হরিণই দিতে পারে এতে কনফিউজ হও না ঠিক আছে বাদামি হরিণ হবে কিন্তু উত্তরটা তো তোমাদের স্কোরটা প্লিজ একটু কমেন্ট করে জানিও এবং তোমাদের কেমন লাগছে সেটাও একটু জানিও এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং সকলে ভালো থেকো থ্যাংক ইউ